এখন আমরা অষ্টম শ্রেণীর গণিতের ১৯.৪.১ এর ৪ নম্বর অঙ্কটি করব। ৪ নম্বর অঙ্কটি হচ্ছে a = 4, b = 6 এবং c = 3 হলে 4a2b2 - 16ab2c + 16b2c2 এর মান নির্ণয় করো। তো আমরা অঙ্কটির দিকে লক্ষ্য করে দেখতে পারবো প্রদত্ত রাশিটির প্রথম পদটি হচ্ছে 4a2b2। এখানে কিন্তু আমরা 4 কেও 2a2 বলতে পারি, এখানে a2b2 অর্থাৎ এটাকে আমরা চাইলে 2ab2 বলতে পারবো। আবার এখানে আছে 16b2c2, এখানে কিন্তু 16 কে আমরা 4a2 বলতে পারি। তো এই পুরো ব্যাপারটাকে একসাথে 4bc2 বলতে পারবো, অর্থাৎ এটাকে আমরা পুরোটাকে a2 - 2ab + b2 আকারে সূত্রে ফেলতে পারবো। তো অঙ্কটি শুরু করি। প্রদত্ত রাশি 4a2b2 minus 16ab2c plus 16b2c2। तो এটাকে আমরা a2 minus 2ab plus b2 আকারে বানানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা এটাকে বানাই, এটাকে বলা যায় 2ab2 মাইনাস, আমরা এই অংশের কাজটি পরে করব, আগে তৃতীয় পদটি কাজ করে আসি। এটাকে বলা যায় 4bc2, অর্থাৎ আমাদের a স্কয়ার এবং b স্কয়ার আমরা পেয়ে গেছি। তো এদিকে আমরা 2ab আকারে সাজিয়ে লিখে দেখি সেটির মান কি 16ab2c আসে কিনা। তো আমরা লিখতে পারি 2 × 2ab × 4bc। তো আমরা যদি এখানে লক্ষ্য করি 2 × 4 = 16, তো 16 চলে আসছে। a আছে একটা, তো a আছে b স্কয়ার, b আর b গুণ করলে আসবে b স্কয়ার এবং c, অর্থাৎ আমরা মধ্যপদটিকে 2ab আকারে লিখতে পারতেছি। তো এটি a স্কয়ার - 2ab + b স্কয়ার সূত্রে পড়ে গেল। তো এটির পরিবর্তে আমরা বলতে পারবো 2ab - 4bc²। এখন আমরা abc এর মানগুলো বসিয়ে দিই। এখানে 2 * a এর মান ছিল 4, b এর মান ছিল 6 - 4 * b এর মান ছিল 6 এবং c এর মান ছিল 3²। তো এখানে বলা আছে 4 × 2 = 6, 48 48 মানে 424 324 72 হোল স্কয়ার। এখন 48 থেকে যদি 72 বিয়োগ করা হয় তাহলে आंसर আসে -24। এখন আমরা যদি -24 কে বর্গ করি তাহলে স্কয়ারের কারণে মাইনাসটি চলে যাবে, 24 কে বর্গ 576। তো এটি হচ্ছে আমাদের आंसर। তো এখন এই অঙ্কটির মতো আরেকটি एग्जांपल করে আসা যাক। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা ভিডিওটি পজ করে এটি নিজে করার চেষ্টা করো এবং অঙ্কটি করা হয়ে গেলে দেন ভিডিওটি অন করে মিলিয়ে দেখে নিও তোমাদের অঙ্কটি হয়েছে কিনা। তো এখন আমি এই অঙ্কটি সমাধান করব। তো এখান থেকে আমরা পাচ্ছি প্রদত্ত রাশি 9a2b4 plus 12ab3c² plus 4b2c4। তো এখানে আমরা আগের অঙ্কের মতো কাজ করতে পারি। 9 কে বলা যায় 3² অর্থাৎ আমাদের এই পুরোটাকে একসাথে কম্বাইন করে বলতে পারি 3a, এখানে ছিল b4, তো আমরা এখানে শুধুমাত্র b² দিয়ে যদি হোল স্কয়ার দিই তাহলে আমাদের কিন্তু 9a2b4 চলে আসে। এখন মধ্যবর্তীর কাজ আমরা পরে করব। শেষ পদের কাজ যদি করি, 4 কে বলা যায় 2, b স্কয়ার কে বলা যায় শুধুমাত্র b এবং c4 কে বলা যায় c² দিয়ে হোল স্কয়ার, অর্থাৎ এটি হচ্ছে আমাদের a এবং এটি হচ্ছে b। তো এখন আমরা 2ab টা গঠন করি। তো 2 * 3ab2 * 2bc2। তো আমরা এখন মিলিয়ে দেখি মধ্যবর্তী কি সমান হয়েছে কিনা। 3 × 6 6 × 12, a b² আর b গুণ করলে হবে b³ এবং এখানে ছিল c²। তো আমাদের এটি a² + 2ab + b² সূত্রে পড়ে গেছে, যার মধ্যে a রিপ্রেজেন্ট করতেছে 3ab2 কে এবং b রিপ্রেজেন্ট করতেছে 2bc2 কে। তো আমরা এখানে বলতে পারি 3ab2 + 2bc2 হোল স্কয়ার, অর্থাৎ a + b এর সূত্র বসালাম। এখন এখানে abc এর মানগুলো বসিয়ে দিই। তো abc এর মানগুলো যদি বসাই তাহলে দাঁড়াবে 3 × - 1 × 2 হোল স্কয়ার প্লাস 2 × 2 × 3²। এখানে a b c এর মান বসিয়ে তো এখান থেকে আমরা পাই 3 × - 1 × 4 প্লাস 2 × 4 4 × 9, এখানে হোল স্কয়ার হবে। তো এখানে 3 এর সাথে -1 গুণ করলে হয় -3 এবং -3 এর সাথে যদি 4 গুণ করা হয় তাহলে আসবে -12 প্লাস 4 × 9 = 36 36²। তো এখানে -12 এবং +36 পরস্পর বিয়োগ হয়ে যায় এবং आंसर থাকে 24²। 24 কে যদি আমরা স্কয়ার করি তাহলে দাঁড়ায় 576। এটি হবে আমাদের आंसर। ধন্যবাদ সবাইকে।